বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গরম এলেই গামাচির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে যাই আর সে গামাচি দেখে মুক্তি পাওয়ার জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের ট্যালিকম পাউডার বা অনেক ধরনের অনেক কিছুই আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা আসলে জানি না সেগুলো ব্যবহার করার ফলে আমাদের স্কিনে নানাবিধ সমস্যা সৃষ্টি হয় বেশিরভাগ মানুষটাই জানেন না যে ঘামাচি তাড়ানোর জন্য ঘরোয়া উপায় যথেষ্ট আর তাই আজকে আমি চারটি ঘরোয়া উপায় শেয়ার করব যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের ঘামাচি সমস্যার সমাধান হয়ে যাবে তো তার জন্য প্রথমে আমি এক নম্বর যে টিপসটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু ভীষণভাবে কার্যকরী এই ঘামাচি তাড়ানোর জন্য তার জন্য আমরা অ্যালোভেরার পাতা থেকে একটা টুকরো নিয়ে নেব তারপর টুকরোটাকে লম্বা করে রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তারপর দেখবেন একটা লালচে একটা বিষাক্ত পানি বের হয়ে গিয়েছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে নাহলে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই ক্ষতিকর তো অবশ্যই বিষাক্ত পানিটা ফেলে তারপর জেলটাকে আপনারা সংগ্রহ করবেন অথবা রেডিমেড বাজারে কিনতেও পাওয়া যায় অ্যালোভেরা জেল সেটাও কিন্তু নিতে পারেন তো আমি যে একটা টুকরুকে কেটে নিচ্ছি এটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম অ্যালোভেরার পাতাকে এনে আমি টুকরো টুকরো করে আমি একটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম বিষ পানিটা ফেলে তো আজকে আমি একটা টুকরো বের করে নিয়ে এসেছি আর এটা কিভাবে করব সেটা আপনাদের জন্য শেয়ার করছি এখনই অ্যালোভেরার জেলের সঙ্গে আপনারা সামান্য পরিমাণ ঠান্ডা পানি অথবা একটু আইস কিউব ছোটো ছোটো করে তারপর হচ্ছে মিশিয়ে আপনারা ডাইরেক্ট আপনারা স্কিনে ব্যবহার করতে পারেন অথবা এই যে এভাবে কিন্তু ফ্রোজেন করে রেখে দিলে ঠান্ডা থাকা অবস্থায় এভাবে এটাকে এনে তারপর স্কিনগুলো ফেলে এবার পিচ পিচ করে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এটা কিন্তু আইস থাকা অবস্থায় আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি কারণ ঠান্ডা অবস্থায় কিন্তু আমাদের স্কিনে এটা অ্যাপ্লাই করতে হবে আর যে কোনো জিনিস আপনাদের স্কিনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই এটা প্যাড টেস্ট করে নেবেন আর প্যাড টেস্টটা সাধারণত আপনারা সবাই জানেন তারপর যারা জানেন না তাদেরকে আমি বলছি সামান্য পরিমাণে নিয়ে কানের পেছনে একটু লাগিয়ে দেখবেন অথবা হাতের কণুইতে লাগিয়ে দেখবেন যদি কোনো সমস্যা হয় কোনো চুলকানি বা কোনো রেশ উঠে বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে এটা আপনার জন্য ঠিক না আর যাদের কোনো সমস্যা নয় তারা কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এই যে অ্যালোভেরা টুকে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এটাকে আর আপনারা যারা হলুদের গুঁড়ো ব্যবহার করতে চান না তারা কিন্তু ডাইরেক্ট এটাকে ব্যবহার করতে পারেন সরাসরি আপনারা স্কিনে এটা ব্যবহার করতে পারেন আর যারা হলুদের সমস্যা নাই তারা কিন্তু সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে তারপর সরাসরি স্কিনে আপনারা ব্যবহার করবেন যে যে জায়গাতে ঘামাচি রয়েছে সে সে জায়গাতে এটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন আর অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণ পানি খেতে হবে এই সময়টাতে প্রচুর পরিমাণ পানি খাবেন ঠান্ডাযুক্ত জায়গাতে থাকার চেষ্টা করবেন আর এই মিশ্রণটা আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু আজকে চারটা টিপস শেয়ার করব তো এটা হচ্ছে আমার এক নম্বর টিপস আর অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা সব কিছু আপনার স্কিনে অ্যাপ্লাই করার জন্য তো এটাও যদি আপনারা ফ্রিজের ঠান্ডা পানির সঙ্গে শুধু একটু জেল মিশিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা এইভাবে আপনারা সামান্য কিছু হলুদের গুঁড়ো দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন তাছাড়া আপনার স্কিনের জন্য কিন্তু অনেকটাই উপকারী হবে আর যারা অ্যালোভেরা ইউজ করতে পারে না তাদের জন্য তো পরবর্তীতে আমি যে টিপসগুলো দেবো সেগুলো আপনারা ট্রাই করবেন তো এখন আমি দু নম্বর টিপসটাতে চলে যাচ্ছি তার জন্য আমি এক কাপ পরিমাণ ঠান্ডা ফ্রিজের পানি নিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা পানি নিতে হবে আর আপনারা চেষ্টা করবেন যা কিছুই আপনি স্কিনে অ্যাপ্লাই করুন না কেন ঠান্ডা ঠান্ডা ব্যবহার করার জন্য তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বেকিং সোডা আমরা তো সবাই চিনি কম বেশি এটা হচ্ছে খাবার সোডা আপনার নিকটস্থ যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আমি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আমি এক কাপ পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাটা কিন্তু ঘামাচির জন্য অনেক উপকারী আর আমি যে টিপসগুলো আজকে আপনাদের জন্য শেয়ার করছি সেগুলো কিন্তু সবগুলো কার্যকরী ভূমিকা পালন করবে আপনার ঘামাচি থেকে মুক্তি দিতে আপনাকে আর অবশ্যই কিন্তু স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে পেট টেস্টটা করে নেবেন তারপর আপনি এটাকে ট্রাই করবেন পেট টেস্ট না করলে কিন্তু যদি কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু আমি দায়ী নই তো অবশ্যই পেট টেস্ট করবেন আর এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা সুতি একদম সুতি একটা পাতলা কাপড় তো নিয়ে আমি পানিটাতে এভাবে ভিজিয়ে নিচ্ছি এই চ্যানেলটা কিন্তু আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি আর ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট করতে হয় তো আপনারা অবশ্যই আমাকে ভসা রাখতে পারেন ভরসা রেখে আমার ভিডিওগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন কারণ ভুলভাল দেখে কিন্তু আমি একদিনের জন্য ভিডিও তৈরি করতে আসিনি আপনাদের সাথে কাপড়টাকে আমি খুব ভালো করে চিপে এইভাবে গামাচির উপরে রেখে দেব আপনারাও এভাবে রেখে দেবেন প্রায় দশ মিনিট দশ মিনিটের মতো রেখে তারপর কাপড়টা দিয়ে আলতোভাবে মুছে নেবেন এভাবে আপনারা পরপর কয়েকদিন ট্রাই করবেন দেখবেন গামাছি কিন্তু উদা হয়ে গিয়েছে আর এটা স্কিনে দেওয়ার পর কিন্তু হালকা একটু জ্বলতে পারে তো সেটা কিন্তু স্বাভাবিক আপনারা ভয় পাবেন না আর আপনারা যদি ভয় পান সেক্ষেত্রে কিন্তু অন্য যে কোনো একটা টিপস ফলো করলেই হবে আর যে কোনো একটা টিপস কিন্তু আপনাদের ফলো করতে হবে আপনারা যদি সবগুলি ফলো করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে কার্যকরী হবে না তো এখানে আমি নিয়েছি হচ্ছে চন্দন পাউডার এ পাউডারটা সাধারণত কসমেটিক্সের দোকানে পাওয়া যায় তো চন্দন পাউডার থেকে আমি দু চামচ পরিমাণ চন্দন পাউডার নিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু খুবই খুবই উপকারী গামাছি তাড়ানোর জন্য আপনারা কিন্তু যে কোনো একটি টিপস ফলো করবেন এবং এভাবে প্রায় এক সপ্তাহ ব্যবহার করার পরে দেখবেন যে আপনার গামাচিও উদা হয়ে গিয়েছে আর অনেকটাই শান্তি এবং স্বস্তি পাবেন তো এখানে আমি দু চামচ পরিমাণে নিয়েছি আর সে সঙ্গে আমি গোলাপ জল মিশিয়ে নিচ্ছি আর গোলাপ জল আমি পরিমাণটা বলবো না ঠিক যতটুকু প্রয়োজন এটাকে মিক্সড করতে ঠিক ততটুকুই আমি গোলাপ জল পানিটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই প্যাকটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী আমরা এটা সবাই জানি আর যারা রূপচর্চা করে থাকেন তারা কিন্তু এটা খুব বেশি ব্যবহার করে থাকেন স্কিনের যে কোনো ধরনের প্রবলেম এটা কিন্তু সমাধান করে থাকে বিশেষ করে যাদের ব্রন রয়েছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন ঘামাচির জন্য পুরো শরীরে অথবা মুখের স্কিনও কিন্তু এটা ব্যবহার করতে পারেন যে যে জায়গাতে গামাচি রয়েছে সে সে জায়গাতে এই প্যাকটা লাগিয়ে নেবেন লাগিয়ে কিছুক্ষণ রেখে যখন শুকিয়ে যাবে তখন পাতলা একটা সুতি কাপড়ে হালকা একটু পানি মিশিয়ে মুখের এটাকে একটু ঘষে ঘষে আপনারা পরিষ্কার করে নিতে পারেন অথবা ঢালা পানি দিয়েও কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারেন প্রতিদিন একবার করে এটা ব্যবহার করতে পারেন আশা করি কয়েকদিনের ভেতরেই ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি এখন লাস্ট চার নম্বর টিপসটাতে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইস কিউব আমি আইস কিউবগুলোকে ফিল্টার পানি দিয়ে বসিয়েছিলাম তো এখান থেকে আপনার আইস কিউবটা বের করে নিতে হবে আর এই আইসটা কিন্তু আপনার স্কিনের জন্য খুবই ভালো বিশেষ করে গরমে যে কোনো ধরনের প্রবলেমে হোক না কেন এই আইসটা দারুণভাবে কার্যকর ভূমিকা রাখে যদি কোনো ধরনের ব্রন বা যে কোনো ধরনের সমস্যায় হোক না কেন গরমে আপনি কিন্তু আইসটা ব্যবহার করতে পারেন তো সরাসরি আইসটা আপনাদের স্কিনে ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে তো হালকা একটু পাতলা কাপড়ের মধ্যে এইভাবে রেখে কাপড়টা যেন অবশ্যই পাতলা এবং অনেক হালকা হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে চেপে চেপে যতক্ষণ আমাদের ভালো লাগবে ঠিক ততক্ষণই এটা আমরা অ্যাপ্লাই করে যাব এর ফলে স্কিনটা ঠান্ডা অনুভব হবে স্কিনটা ভালো থাকবে গামাছি থাকলে সেটাও কিন্তু কমে যাবে এবং নতুন করে কোনো ধরনের স্কিনে যে গরমে প্রবলেমগুলো দেখা দেয় সেগুলো কিন্তু দেখা দেবে না এবং গামাছি হওয়ার আগেও যদি এগুলো ফলো করেন তাহলে কিন্তু আর গামাছি আপনার হবে না তবে গামাছিগুলো দেখতে যদি বড় বড়ো ফুস্করির মতো মনে হয় কিংবা ভাবে অনেক বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কোনো চর্মরোগের ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন আর যদি অল্প পরিমাণে হয় থাকে সেক্ষেত্রে অবশ্যই এই টিপসগুলো আমার ফলো করবেন আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ